अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্দীপ শর্মা আছে? হ্যাঁ, আপনি বসুন না, আমি ডাকছি এখনই ওকে। ওনার জন্য একটা কুরিয়ার আছে। কুরিয়ার সন্দীপের জন্য? আপনি এখানে সাইন করে দিন। সাইন? আপনি দাঁড়ান, আমি সন্দীপকে ডেকে নিয়ে আসছি। আরে জ্যোতি, করে দে না সই, বিয়ের আগে তো করতিস, চিঠিপত্র তো নিতিস, করে দে করে দে। নে। আচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জ্যোতি দেখ তো ওর মধ্যে কি আছে, দেখ দেখ। আমি এক মিনিট, দীপুকে একবার ডাকি। দীপু! আরে তুই দেখ না এর মধ্যে কি আছে, পরে ডাকবি, এখন দেখ তো। কিন্তু ঠাম্মি, এটা তো ওর জিনিস, আমি কি করে দেখব? আবার এক কথা, তুই বলছিলি না আমরা তোকে পর ভাবছি, এখন তো তোকে বলছি ওটা খুলতে, তুই এটা খুলবি কি না, তুই এত কি ভাবছিস? আরে দেখ না। আরে বল না কি লিখেছে। দীপু, দীপু তাড়াতাড়ি আয়। কি হলো তোর, বল না। আরে বলছিস না কেন দীপু? কি ব্যাপার দিদি? তোর জন্য একটা লেটার আর পার্সেল এসেছে। কে পাঠিয়েছে দিদি? অফিস থেকে। দিদি কি লেখা আছে এতে? তোকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কি? আরে বোকা ছেলে, তোর প্রমোশন হয়ে গেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। থাক থাক বাবা। থ্যাংক ইউ দিদি। দিদি তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস, এখন তুই ম্যানেজার হয়ে গেছিস। আচ্ছা দেখ পার্সেলটা কি আছে। এটা ধর। কি? কংগ্রাচুলেশন দাদা। সুষমা যা যা তাড়াতাড়ি গিয়ে ছুরিটা নিয়ে যা। আরে পদ্মা, ওর উন্নতি হয়েছে, আমি বলছি এখন যত তাড়াতাড়ি সানাই বাজানো যায়। কি রে কমল? হ্যাঁ মা, আমার মাসি আর মেয়ের পক্ষ অনেকবার ওর ব্যাপারে জানতে চেয়েছে, তাই এখন তো বারণ করার কোনো প্রশ্নই নেই। কি হয়েছে, তুই এত চিন্তায় পড়ে গেলি কেন হঠাৎ? তুই চিন্তা করিস না দীপু, মানছি মেয়ে তোর থেকে অনেক বেশি ফর্সা, বিয়ে পর্যন্ত তুইও ফর্সা হয়ে যাবি। আরে বাবা, এসি ঘরে বসে সবাইকে হুকুম দেবে, রোদে ঘুরে আর চিঠি পৌঁছে দিতে হবে না ওকে। এবার দেখবে ওর কেমন উন্নতি হয়, মানে আমাদের ছেলেও কোনো অংশে কম নাকি। হ্যাঁ অবশ্যই, এক কথা আমি বলেছিলাম তো তোমাদেরকে, আমি এখন বিয়ে করতে পারবো না, অনেক দায়িত্ব রয়েছে আমার উপরে, যতক্ষণ না আমি জ্যোতি দিদি আর সুশীল। আমি বলতে চাইছি যে যতদিন না সবকিছু ঠিক হয়ে যাচ্ছে আমি ততদিন বিয়ে করতে পারবো না। আচ্ছা ছাড় এই সমস্ত কথা, যে কেকটা পাঠিয়েছে ওটা তো কাট। কাটার কি আছে, ভাগ করে দাও সবার মধ্যে। আমি জাস্ট একটু আগেই ব্রেকফাস্ট করেছি, আমার পেট ভরে আছে।
না করছিস দীপু? তুই কি তাহলে এখনো পাখিকেই? না দিদি, আরে আমি পাখির যোগ্য নই, আমি ওকে ঠকিয়েছি। এখন সেই ব্যাপারে আমি আর ভাবতেই পারবো না দিদি। আর পাখিরও আর এখন আমার কথা মনে পড়ে না। যাক, তুই ছাড় না এসব কথা দিদি। তাহলে কেন তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না দীপু? তুই এই বাড়ির ছেলে, আরে মায়ের বাবার ঠাম্মির কত স্বপ্ন বলতো তোকে নিয়ে। আমি জানি দিদি, কিন্তু দেখ দীপু, তুই যদি রাজি না হোস না, তাহলে আমার মনে হবে যে আমার ভাই আমার আর সুষমার জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। দিদি প্লিজ, আর কোনোদিনও এরকম কথা বলবি না তুই। বলবো না, কিন্তু তোকেও একটা প্রমিস করতে হবে। এই তো আমার সোনা ভাই, এবার মাকে গিয়ে বলি মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে। জ্যোতি, আমার ওয়াকিং স্টিক কোথায়? কিছুই চাই না আমার, চলে যাও এখান থেকে। আচ্ছা, মনের আঘাতের থেকে বড় হতে পারে না জ্যোতি, যে আঘাত তুমি আমাকে দিয়েছ। জ্যোতি। হ্যাঁ মা। কি করছিস রে মা? স্কুটিটা একটু পরিষ্কার করছি। তোর বিয়ের পরে কেউ এতে হাত দেয়নি, কিন্তু তুই কি করবি? চাকরি খুঁজছি মা, এটাতে করেই যাতায়াত করব। অনেক পুরনো সম্পর্ক আমার এর সাথে, পাশে তো থাকবে অন্তত। না মা, তুই এটা ভালো দেখায় না। দেখ, বিয়ের আগের ব্যাপারটা অন্য ছিল, বিয়ের পরে স্কুটিতে চড়ে এভাবে ঘোরা, লোকজন তোকে চেনে। জ্যোতি, আমার কথাটা বুঝতে পারছিস তো? তুই বৈশিষ্ট্য পরিবারের বউ, এভাবে এই জামা কাপড়ে। বউ? জানি না আর এই সম্পর্কটা আদৌ থাকবে কিনা। দেখ, ওসব যাই হোক, কিন্তু লোকজন আজও এটাই ভাবে যে তুই বৈশিষ্ট্য পরিবারের বৌমা। মা, লোকেদের আর কি, ওদের যা ইচ্ছে ওরা বলুক না। হ্যাঁ, যদি তোমাদের যদি আমার জন্য লজ্জিত হতে হয় তাহলে আমি। না না রে মা, এসব বলিস না। তুই যা কিছু করেছিস আমাদের জন্য, তাতে মা বাবার মাথা অসম্মানে নত হয়ে যায় না, বরং গর্বে উঁচু হয়।
ভগবানই জানেন, হয়তো আমার কর্মফলের শাস্তি পাচ্ছিস তুই। সেদিন আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি, পঙ্কজের সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে বিয়ে হলো। সেদিন যদি তোকে আটকাতাম তাহলে আজ এই দিনটা আমাকে দেখতে হতো না। মা, আমার কোনো কিছুর জন্য কোনো আফসোস নেই। পঙ্কজের সাথে যেটুকু মুহূর্ত আমি কাটিয়েছি সেই সময়টা আমার জীবনের সব থেকে মূল্যবান। আজ হয়তো আমার কথা বুঝতে পারছে না, কিন্তু আজও আমি ওকে খুব ভালোবাসি। ও যাই ভাবুক না কেন, আমার কাছে তো এই সম্পর্কটা এবার মৃত্যুর পরেই মুছবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে আর কোনো দুঃখ যেন উনি তোকে না দেন। এর থেকে বেশি কষ্ট আমাকে কেউ আর কি করে দেবে মা? এত সাহস কি করে হলো ওর? কথাই বলতে পারত না আজ, আজও তর্ক করেছে। চিন্তা করিস না, আমি কথা বলবো ওর সাথে, দেখবি ও তোর কাছে নিজেই এসে ক্ষমা চাইছে। দাঁড়াও মা, তোমার কাছে হয়তো ও ক্ষমা চাইতেই পারে, কিন্তু আমার কথা ও কখনোই শুনবে না। আর শুনবেই বা কেন, আমি কে বলো তো? কে আমি? মা, এটা আমার বাড়ি নয়। তুমি তো জানো বলো যে বিয়ের পরে প্রতিটা মেয়ের কাছে তার বাপের বাড়ি পর হয়ে যায়। আর তুমি তুমি তো এটাও জানো না মা, যে আজকাল আমার বান্ধবীরা আমাকে কত রকম প্রশ্ন করে, জানি না ওরা আমায় নিয়ে কি কি ভাবে। মা, আমি আর এখানে থাকতে চাই না, আমার দম বন্ধ হয়ে আসে। আর আজ সুধা আমাকে ইনসাল্ট করেছে, কাল অন্য কেউ করবে। মা, তুমি তো আমায় কথা দিয়েছিলে বলো যে আমার শ্বশুর মশাইকে রাজি করাবে। প্লিজ মা, যদি তুমি আমায় আমার শ্বশুর বাড়িতে না পাঠাতে পারো তাহলে অন্য কোথাও পাঠিয়ে দাও, কিন্তু মা প্লিজ, আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি তো তোকে আগেও অনেকবার বলেছি যে সম্মানের সাথে তোকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। আমি আজই তোর শ্বশুরের সাথে দেখা করছি, আমি কথা বলবো ওনার সাথে। আর তো কোনো সমস্যাই নেই, আপনার রাগ জ্যোতির উপর ছিল, ওর সঙ্গে আমার পরিবারের আর কোনো সম্পর্ক নেই, তাই আপনি মিনালকে বাড়ি নিয়ে যান। দেখুন, সত্যিটা বলতে কি মিনালের কোনো ভুলই ছিল না, আর আমি উদয়ের বিয়েটা সেখানেই দিতে চেয়েছিলাম যেখানে আপনি সম্বন্ধ করেছিলেন। কিন্তু যদি সেই মেয়ে যে উদয়কে উল্টোপাল্টা বুঝিয়ে সুধার সাথে বিয়ে দিয়ে দিল, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি একটু আমার দিকটাও দেখুন। যেই মেয়েটির সঙ্গে আমি উদয়ের বিয়ে ঠিক করেছিলাম ওর বাবা আমার সম্বন্ধেই নয় পরম বন্ধু, কিন্তু আপনি কি জানেন উদয় না করে দেবার জন্য মানুষ এই রকম প্রশ্ন করছে
যে বশিষ্ঠ পরিবার এই সম্বন্ধ কেন ভেঙে দিল। নিশ্চয়ই ওই মেয়েটার মধ্যে কোনো খামতি আছে, আর এখন তো ওই মেয়েটিকে কেউ বিয়ে করবার জন্য রাজি হচ্ছে না। ওই নির্দোষ মেয়েটার জীবনটা তো বরবাদ হয়ে গেল, আর এই জন্য আমি নিজেকেই দোষী মনে করছি। দেখুন, যেটা ঘটে গেছে সেটাকে তো আর বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎটা তো শোধরানো যেতে পারে। আপনি সম্বন্ধ করুন ওই মেয়েটার, আমি ওর বিয়ের দায়িত্ব নিচ্ছি, আর তাছাড়া যতটুকু আমার দ্বারা সম্ভব হবে আমি সবটুকুই করব। আপনি আপনি বলে তো দেখুন। আপনি অনেক কিছুই করতে পারেন। আপনি আপনার বড় বৌমাকে বাড়ির থেকে বার করে দিয়েছেন, আপনি যেরকম বলছেন সেই অনুযায়ী যদি আবার বশিষ্ঠ পরিবারে কখনো ফেরত আসবে না। হ্যাঁ ঠিকই। তাহলে নিশ্চয়ই পঙ্কজের দ্বিতীয়বার বিয়ে দেবেন, এর চাইতে বড় সুযোগ আর কি হতে পারে? আপনি উদয়ের জন্য যে মেয়েকে পছন্দ করেছিলেন তার সঙ্গে পঙ্কজের বিয়ে দিয়ে দিন। এই বিয়েটা হলে পঙ্কজও খুশি হবে, আর আপনি তো ওই পরিবারের সঙ্গে পরিচিত, আপনাদের প্রায় সমকক্ষই। আপনার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে মেয়েদের বাড়ির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আপত্তি আসবে না যে পঙ্কজ দৃষ্টি। যদি এই সম্বন্ধটা হয় তাহলে মেয়েটার জীবনও সুরক্ষিত হয়ে যাবে, আর ওদের কাছে আমার সম্মানটাও বজায় থাকবে। ভুল বুঝবেন না, আপনি পণের লোভ দেখিয়ে আগেও একবার আমার বিশ্বাস ভঙ্গ করেছিলেন। আপনি যদি এই সম্বন্ধটা করিয়ে দিতে পারেন তো আমি এটা বিশ্বাস করে নেব যে উদয়ের এই বিবাহের পেছনে জ্যোতিই ছিল। না হলে বিশ্বাস কি, মৃণালকে আবার পাঠাবার জন্য হয়তো আপনি এসব গল্প বানাচ্ছেন। না একদমই সেটা নয়, আমি তো অন্য কথা বলতে এসেছিলাম, আর আপনি পঙ্কজের উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা দেখালেন। আপনি যেমনটা বলছেন সেরকমই হবে, পঙ্কজ ওই মেয়েটাকেই বিয়ে করবে। আমি কথা দিলাম আপনাকে।